ইন্ডিয়ার ইনিংসের 37তম ওভারের ঘটনা। ব্যাটিং প্রান্তে ছিলেন শ্রেয়াস আয়ার। ওই ওভারে দক্ষিণ আফ্রিকার বোলার নেগিডির করা বলে সজোরে ছয় হাঁকাতে গিয়ে শূন্যে বল তুলে দেন শ্রেয়াস আয়ার, আর সেই ক্যাচ লুফে নিতে বোল করেননি নিচে দাঁড়িয়ে থাকা ফিল্ডার এডেন মার্ক্রাম। সে বলে আউট হয়ে 87 বলে 77 রান করে আউট হয়ে সাজ গড়ে ফিরে যান শ্রেয়াস আয়ার। তবে দুর্দান্ত এই ইনিংস খেলে মজয় করে নিয়েছে নিজের টিমের সাপোর্টারদের পাশাপাশি অপর টিমের সাপোর্টারদেরও। সাউথ আফ্রিকার সুন্দরী সাপোর্টাররা যারা খেলা দেখতে আসছিল তারা শ্রেয়াস আয়ারের এত সুন্দর পারফরমেন্স দেখে আউট হয়ে মাঠ ত্যাগ করার সময় দাঁড়িয়ে হাততালি দিয়ে অভ্যর্থনা জানাই শ্রেয়াস আয়ারকে। তবে আউট হওয়ার সময় আজও সেঞ্চুরি মিসের জন্য একটু আক্ষেপ দেখা যাচ্ছিল শ্রেয়াস আয়ারের চোখে মুখে। এর আগের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেললেও সেঞ্চুরি করতে ব্যর্থ হয় শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ার এই ওয়ার্ল্ড কাপে নিজেকে নিগড়ে দিচ্ছেন, প্রতি ম্যাচে করে যাচ্ছেন দুর্দান্ত পারফরমেন্স, তাই তো বিপক্ষ টিমের সাপোর্টারদের কাছে থেকেও হাততালি সে ডিজার্ভ করে। প্রিয় দর্শক, আজকে শ্রেয়াস আয়ারের পারফরমেন্স আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।